ইনারটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি, আর রেজাল্টও খুব ভালো বাচ্চা। এটার জাতটা কি? এটা সবুজ গলাই। সবুজ গলাই, হ্যাঁ, লাল ঘেরের, মানে একটু সুন্দরী টাইপের আর কি। সবুজ গলাই ঘরের বাচ্চাই না? এটা ঘরের বাচ্চা না, অনেক আগে বাচ্চা গেলে আমি একজনের থেকে আনছিলাম, আনার পরে পাল্লা করার পরে খুব ভালো, মানে এদের বাচ্চা কাছে আছে, এদের বাচ্চা কাছে আছে। ওদের বাচ্চা কাছে কিরকম রেজাল্ট? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আজকে আরেকটি নতুন লফটে নিয়ে আসলাম। আজকে আসছি লালবাগের রহিম বক্স ল্যান্ড স্বপন ভাই লফট, ওনার লফটে আজকে দেখাবো, ওনার সাথে কথা বলবো, ওনার কবুতর দেখাবো, ওনার কবুতর সম্বন্ধে কিছু কথা বলবো। চলুন ওনার সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ স্বপন, স্বপন পিজন লেফট থেকে বলছি। সবাইকে সালাম আলাইকুম। স্বপন ভাই, আপনার শুরুটা একটু যদি বলতেন, এই কবুতর পোষা কোথা থেকে, শখটা কোথা থেকে আসছে? কবুতর শখটা আসছে হলো আমার বড় ভাই পালতো আগে, তো বড় ভাই পালতো, ওর থেকে দেখতে দেখতে আমি আর কি এই কবুতর আর কি একটা নেশার মতো হয়ে গেছে আর কি। এখন আর অনেক বছর ধরে পালতেছে, এখন আর ছাড়তে পারতেছি না আর কি, এটার প্রতি একটা অন্যরকম ভালোবাসা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কবুতর এমনি কত বছর ধরে পালতেছে? বছরটা তো হিসাব নাই, কিন্তু আমি অনেক ছোটকাল থেকে কবুতর পালি, ছোটকাল থেকে, অনেক ছোটকাল থেকে কবুতর। এখন আপনি এই ফার্মে কয়টা কবুতর আছে? টোটাল আছে 100 এর মতো ছিল, এখন 15-20 এর মতো কম আছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো সব কি আপনার সব বাসায় নিজে নিজস্ব তৈরি করা কবুতর, তাই তো? না, আসলে নাকি বাইরে থেকে? না, তৈরি করা বললে ভুল হবে, প্রথম কবুতরটা তো কিনছি কারো কাছ থেকে, না কারো কাছ থেকে কিনছি, ওখান থেকে কেনার পরে ওগুলো পাল্লা করার পরে যেগুলো কবুতর ভালো রেজাল্ট হয়েছে ওই কবুতরগুলো দিয়ে আমি বাচ্চা করে এই কবুতরগুলো করছি। খাবারগুলো, হ্যাঁ খাবারগুলো ধরেন মানে এমনি দিতে হয়, একটু ভারী খাবার দিতে হয়, আর শীতে আমরা একটু যেটা খাইলে কবুতর ওরে খাবারগুলো দিই আর কি। প্রধান খাবারটা কি? মূলত প্রধান খাবার ধান, গম, রেজা, এটাই মূলত। হ্যাঁ, আর এদের ওনাদের রোগবালাই কিরকম? রোগবালাই আর কি, যদি আপনার কবুতর আপনি নিজে খাওয়াইতে পারেন, তাহলে কোন কবুতরটা খাইতেছে কোনটা খাইতেছে না এটা দেখলে বোঝা যায় কোনটা অসুস্থ আছে আর কোনটা সুস্থ আছে। নিজেটা নিজে যদি খাওয়াই তাহলে চোখে পড়ে, আর যেটা খুব দ্রুত চোখে পড়ে ওটারে চিকিৎসা দিলে দ্রুত ঠিক হয়ে যায়। রোগগুলো কী কী হয়? রোগগুলো বেশি মানে সবচেয়ে বড় সমস্যা হলো ওই যে পেট খারাপের রোগটা আর কি বেশি, আর ঠান্ডা। কবুতরের দুইটাই সমস্যা সবচেয়ে বেশি, ঠান্ডা আর হলো পেট খারাপ। ঠান্ডার, আচ্ছা ঠান্ডার সমস্যাটা আমরা তো আসলে আগে অনেকে দেশি ওষুধ খাওয়াতাম, এখন দেশি ওষুধ তেমন একটা দ্রুত কাজ করে না, যার কারণে আমরা ওই বেলকা কোম্পানির ওষুধের উপরে আর কি সবাই ঝুঁকে পড়ছি। ঠিক আছে, যেমন ওইটার এখন বেলকা ওষুধেই বেশি দ্রুত কাজ করে, যার জন্য ওইটাই খাওয়াইতেছে আর কি। আর ওই যে হজম শক্তির জন্য যেটা, পেট খারাপের জন্য যেটা বললেন, সেটা সেই ক্ষেত্রে কী দেন? পেট খারাপের জন্য এটা আমরা যদি বেশি পেট খারাপ হয় তাহলে আমরা এমকোটা দ্রুত সুস্থ হওয়ার জন্য এমকোটাই বেশি ইউজ করি, বেলকা এমকো। এখন কবুতর কয়টা উড়েতেছে? কবুতর 80টার মতো উড়েতেছিল। এমনি কি আপনার কি টুর্নামেন্ট খেলেন? হ্যাঁ, টুর্নামেন্ট তো এই পর্যন্ত বেশ কয়েকটা খেলা হয়েছে আপনাদের দোয়ায়। এমনি এই 3 মাসই তো মানে শীতের 3 মাসই আর কি মূলত কবুতর উড়ান, আর বাকিগুলো কি বন্ধ রাখেন? এই 3 মাসে আমরা একটু সে কবুতরে বেশি সময় দেওয়ার, বাকি 3 মাস বন্ধই থাকে, বন্ধই থাকে, বন্ধই থাকে। আর তো বাচ্চা করেন কখন? বাচ্চাই যে শীতের ফাল্গুন মাস থেকে আমরা শুরু করি। ফাল্গুন মাস থেকে কয়টা করেন বছরে? কয় জোড়া ডিম দেয় বছরে এরা? আমরা বছরে 2 জোড়া বেশি বাচ্চা নেই না। আমি সবচেয়ে বেশি পছন্দ করি, রেজাল্ট খুব ভালো বাচ্চা। সবুজ গলাই, হ্যাঁ, লাল ঘেরের, মানে একটু সুন্দরী টাইপের আর কি। সবুজ গলাই ঘরের বাচ্চাই না? এটা ঘরের বাচ্চা না, অনেক আগে বাচ্চা গেলে আমি একজনের থেকে আনছিলাম, আনার পরে পাল্লা করার পরে খুব ভালো,
মানে এদের বাচ্চা কাচ্চা আছে এদের বাচ্চা কাচ্চা আছে ওদের বাচ্চা কাচ্চা কি রকম রেজাল্ট ভালো 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 হ্যাঁ আচ্ছা ওই নর একটা বাচ্চা দেখাই এটা ওই নরের একটা বাচ্চা আরো আছে একটা দেখাই আর কি ওই নরের বাচ্চা ওই নরের বাচ্চা ওই পাল্লা খেতেছে এদের পাল্লা কি এরকম টাইমিং ভালো হ্যাঁ টাইমিং ভালো খুব মানে শর্ট টাইমের মধ্যে মানে ঘরে আসে আমার খুব ভরসা করার মতো কবুতর আমি সবচেয়ে বেশি মানে মানে আমি মোটামুটি হাল্লা মাফ করুক অহংকার না মানে আমি গর্ব করি এই কবুতরগুলো নিয়ে আর কি মিস হবে না বলতে পারি না কিন্তু আমাকে অনেক সম্মান দিছে এরাই আমি যতবার যে কটা টুর্নামেন্ট খেলছি তো রেজাল্ট পাইছি এদের দ্বারাই আর যে কটায় খেলছি একটা চার সাইড খেলছিলাম ওইটা রেজাল্ট পাই নাই রেজাল্ট একটু মানে প্রস্তুতি ভালো ছিল না খারাপ হয়েছে বাকি যে কটায় খেলছি সবগুলো ফার্স্ট সেকেন্ডের মধ্যে ছিলাম ফার্স্ট সেকেন্ড মানে কোনো টুর্নামেন্টের গিয়ে আল্লাহর রহমতে থার্ড হয়নি শুধু একটাই পরিস্থিতি খারাপ ছিল 40 কিলো চার সাইডের ওইটা একটু খারাপ হয়েছে পছন্দের কবুতর মধ্যে একটা মাদি কবুতর আছে আমার খুব পছন্দের মাদি এটার বয়স কত এটা বয়স 4 বছর চার বছর এর কি আপনি ঘরের ব্রিড করা হ্যাঁ হ্যাঁ এর বাবা মা আছে হ্যাঁ হ্যাঁ বাবা মা আছে হ্যাঁ উঠতেছে আচ্ছা আর কয়েকটা দেখা এই যে একটা কবুতর আছে এটা আমার খুব পছন্দের কবুতর এটার বয়স প্রায় 5 বছর হ্যাঁ আমার খুব পছন্দের একটা মাদি কবুতর হ্যাঁ ওরে 5 বছর থেকেই পাল্লা খাইতেছে আল্লাহর রহমতে এখন পর্যন্ত বাইচা আছে।